আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি রায়বাঘিনীর সার্বজনীন কালী পূজা মণ্ডপে তার প্রস্তুতি পর্ব দেখতে। সেই ছবি আপনাদেরকে আমরা তুলে দেখাচ্ছি। এখানে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা সবথেকে বড় কালী ঠাকুর 51 ফুট, সেই কালী ঠাকুর তারা এখানে প্রস্তুতি পর্ব চালাচ্ছে। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, 51 ফুট কালী, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম ক্যানিং রায়বাঘিনীতে তারা তৈরি করেছেন এই ঠাকুরটি। এবং সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, 51 ফুট কালী, তার প্রস্তুতি পর্ব চলছে। সেই প্রস্তুতি পর্বর মধ্যে সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাতে চাইছি। সেইভাবে 51 ফুট কালী, যেটা খুবই মানে তাৎপর্যপূর্ণ বিষয়, এবং তারা দাবি করেছেন হাজার হাজার মানুষ এই প্রতিমা দর্শন করতে আসে এবং অনেকক্ষণই এখানে ভিড় জমায় এই প্রতিমা দেখার জন্য। সেই ছবি আপনাদেরকে আমরা দেখালাম। তো উপস্থিত হয়েছি রায়বাঘিনীর যুবকবৃন্দের পরিচালনায়, যে বিশাল আকারের কালী পুজো, 51 ফুটের কালী পুজো, সেই প্যান্ডেলে আমরা এসেছি পুজোর প্রস্তুতি দেখতে। আমরা কথা বলবো উদ্যোক্তাদের সাথে, আমরা জেনে নেব আপনাদের এই পুজোটা কত বছরের হচ্ছে। আমাদের এই পুজোটা 6 বছরে পড়লো। এই 6 বছরের আমাদের যে নতুন থিম, এবছরের যে নতুন থিম, আমরা বিগত অনেক 5 বছর ধরে যে থিমগুলো করে এসেছিলাম, আজকের যে নতুন থিম সেটা বলছি যে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায়রে মানুষ বুঝলি না। এই যে নারীর মধ্যে যে অসীম শক্তি, এই শক্তি আমাদের সমাজে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, অসুর নিধন করার সময় দেখেছি নারীর যে বিশাল শক্তি, আমরা সেই শক্তিটাকে উত্থাপন করার চেষ্টা করেছি। এবং এই যে আমাদের 51 ফুট কালী, এই যে এত বড় করার পিছনেও আমরা দেখেছি নারী শক্তি যে সর্বশ্রেষ্ঠ শক্তি, সেটাকে আমরা বড় করে দেখানোর চেষ্টা করেছি। এর মধ্যে আর অন্য কিছু নেই আর কি। আচ্ছা, এই পুজোর মধ্যে আপনারা কী কী ধরনের অনুষ্ঠান রাখেন? আমাদের এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থেকে থাকে, মেলাও চলছে। এই ষষ্ঠবর্ষের মেলায় বিভিন্ন ধরনের নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আরও এই মরণকূপ, তারপর এখানে যেসব বিভিন্ন ধরনের আর কি পশোরা নিয়ে খাবার, তারপরে চড়িমালা এটা সেটা এইসব যে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পশোরা আছে, গ্রামীণ মেলা যেটা বলা হয়। আর সর্বশেষে বলি যে আমাদের এখানে আমাদের বিসর্জনের ঠিক আগের দিন আমরা প্রায় 10,000-এর বেশি লোককে আমরা বসিয়ে খাওয়ার একটা ব্যবস্থা করেছি। আমরা শুধু সমাজসেবামূলক কাজের মধ্যেও ইনভলভ আছি, এখানে যুবকদের তাদের ইন্সপায়ার করার জন্য, তাদের উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন রকমের খেলা, ভলিবল থেকে শুরু করে ফুটবল প্রতিযোগিতামূলক করা হয়, এমনি স্বাভাবিকভাবে করা হয়। আর বস্ত্র বিতরণ করা হয় সর্বোপরি, দুস্থ গরিব মানুষদের ছেলেমেয়েদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করে থাকি। স্টেজের প্রোগ্রাম থাকে, আমরা এখানে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান করি যাতে মানুষের মনটা অনেকটা সিম্পল থাকে, সাধারণভাবে থাকে। আমরা প্রথম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত এই অনুষ্ঠানটা রাখি, বহু মানুষ আসে বহু দূর দূরস্থ। এটা শুধু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুজো নয়, এটা আমাদের পুরো রাজ্যের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা আমরা প্রতি বছর পেয়ে থাকি এই পুজোর জন্য, যেটা আমাদের একটা কৃতিত্ব বলতে পারেন, বা আমাদের সমস্ত মানুষের একটা তাদের চাওয়া পাওয়া চেষ্টার ফল। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়, এটা সব মানুষের একটা সুবিধার্থে, এখানকার যে মানুষের উপকৃত হয় সাধারণ গরিব মানুষরা, তাদের কথাও ভেবে আমরা এটা করি, শুধু যে আনন্দ উপভোগ করার জন্য নয় এটা মানুষকে। আচ্ছা, এইটা আপনি আমাকে একটু বলুন, এই পুজোয় সমাজসেবামূলক কী কী কাজ করেন আপনারা? সমাজসেবামূলক বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ করছি আমরা। এই রিসেন্ট আমি হঠাৎ একটা খবর পেয়েছি, একজন মানুষ উৎসাহী হয়ে সে 1,000টা কম্বল দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে, এরকম ধরনের আরও কাপড় দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। মানে এখান থেকে মানুষ তাদের যে বিভিন্ন কাজকর্মের একটা নমুনা তুলে ধরার চেষ্টা করছে, এটা হোক, এটা আমরাও চাই, গরিব মানুষ তাদের উপকৃত হোক, এটা আমরাও চাই।